সৌরভ ভাইয়ের কথা খুব মন দিয়ে শুনছিলাম, ভাইয়া খুব চমৎকারভাবে এই মুহূর্তে সংকটগুলো এনেছেন। আমি আপনি প্রশ্নটা করেছেন যে মূল সংকটটা কি, আমি সোফার সৌরভ ভাই যে কথাগুলো বললেন আমার কাছে এগুলো র্যাদার মনে হয়েছে, আমরা যদি রোগ আর উপসর্গের মতো করে বলি, এগুলো আসলে কতগুলো উপসর্গ। বাংলাদেশের মূল রোগটা কি, আমার ব্যক্তিগত বিবেচনায় বাংলাদেশের মূল রোগ হচ্ছে বাংলাদেশে একটা জনপ্রতিনিধিত্বহীন সরকার ক্ষমতায় আছে। এই যে ভাইয়া বললেন যে অনেক পদক্ষেপ নিতে পারছে না, বা মিস্টার মুজেরি উনি বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনমিস্ট ছিলেন, বিআইডিএস এর ডিরেক্টর ছিলেন, উনি বলছেন বিরাট একটা গোষ্ঠীর জন্য অনেক পদক্ষেপ আলটিমেটলি নেওয়া যায় না। কেন নেওয়া যায় না? এটা অঙ্ক, এটার মধ্যে কোনো জটিলতার কিছু নাই। আপনি যখন জনগণের ভোটে নির্বাচিত হবেন না, বাংলাদেশকে আমরা এখন নিশ্চিন্তে একটা অলিগার্কি বা গোষ্ঠীতন্ত্র বলতে পারি, আপনাকে তখন ক্ষমতায় থাকার জন্য কিছু পাওয়ারফুল গোষ্ঠী তৈরি হবে, এর মধ্যে প্রজাতন্ত্রের কর্মচারী আমরা যাদেরকে আমলা বলি, পুলিশ আছে, ব্যবসায়ী আছে, একটা নেক্সাস, এবং আওয়ামী লীগেরও কিছু মানুষ আছে, তারা মিলে একটা নেক্সাস তৈরি করেছে, একটা অলিগার্করা তৈরি হয়েছে। এরা এতটাই পাওয়ারফুল, আপনি আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন না, নো ওয়ে, আপনি চাইলেও পারবেন না। আমি একদম সরাসরি এই কথাটা বলতে প্রস্তুত আছি, কারণ যখন আপনি ক্ষমতায় থাকছেন জনগণের ম্যান্ডেট ছাড়া, তখন দেশের ভেতরে কিছু পাওয়ারফুল মানুষ, দেশের বাইরের কিছু পাওয়ারফুল দেশ, এদেরকে দিয়ে আপনি চেষ্টা করছেন অ্যাট এনি কস্ট, যে বললেন ক্ষমতাটাকে কনসলিডেট করা, বসেছিল এটাকে আরও অন্তত যাতে কেউ উল্টে ফেলে দিতে না পারে সেই চেষ্টা করবো, তার অনিবার্য ফল হচ্ছে এগুলো, হতে বাধ্য, কোনো রকম কোনো এদিক সেদিক নাই। ব্যাংকের কথা বলছেন, একটা জায়গায় একটু পড়ি, প্রথম আলোতে জনাব মুহিত যখন মানে তার দায়িত্ব থেকে সরে গেলেন, প্রথম আলো একটা দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছিল, ব্যাংক খাত ঝামেলা, এরকম হেডলাইন একটা জায়গায় উনি বলছেন, আমি দেখে পড়ছি, আব্দুল হাই বাচ্চুর মতো একটা লোকই বেসিক ব্যাংক ধ্বংস করে দিল, আর আমাদের পক্ষে আমরা একটা পক্ষ হয়ে গেলাম, ব্যাংকটাকে ক্ষুদ্র মাঝারি পর্যায়ের খাতে ঋণ দিত, আমরাই শিথিল করে দিলাম, এটা ছিল একটা বড় ভুল। প্রথম আলো প্রশ্ন করছে, আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারলেন না কেন? জনাব মুহিত বলছেন, আমি এ ব্যাপারে কথা বলতে চাই না, আমি শুধু জাস্ট একটা ব্যক্তি। আচ্ছা আমি আরেকটু আসি, অত্যন্ত পাওয়ারফুল একজন আওয়ামী লীগের সদস্য জনাব ফজলে নূর তাপস, উনি শেখ পরিবারের সদস্য, উনি প্রকাশ্যে এই জনাব বাচ্চুকে কেন গ্রেফতার করা হচ্ছে না সংসদের কমিটির মিটিংয়ের পর, রেকর্ড যে কেউ সার্চ করলেই পাবেন, বলেছেন হয় নাই, উনি দেশে আছেন এখনও। সো এই একটা ঘটনা আপনার কাছে খুব স্পষ্ট করে দেবে আপনি আসলে পেরে উঠবেন কি পেরে উঠবেন না। বুয়েটের সংকট, বুয়েটের সংকট কেন, বুয়েটের সংকট কারণ হচ্ছে এই জায়গায় আপনি আসলে প্রতিটা জায়গায় বল প্রয়োগ করে যদি দেখাতে না পারেন আপনার ক্ষমতা তো টিকে না। আপনি যখন ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকেন তো তাহলে কোনো না কোনো একটা কিছুর উপর ভিত্তি করে ক্ষমতায় থাকেন। আমরা এই সরকারকে কেন ক্ষমতায় আছে, বা আমরা কেন এই সরকারের বিরুদ্ধে খুব শক্ত করে দাঁড়ায়, কারণ আমরা একে ভয় পাই, এই সরকার আনপ্রেসিডেন্টেড বল প্রয়োগ করতে পারে, ও আপনাকে তুলে নিয়ে গিয়ে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতে পারে, যদিও র্যাবের উপরে স্যাংশনের পর কমেছে, ও গুম করে ফেলতে পারে, আপনাকে টর্চার করতে পারে, আপনাকে গায়েবী মামলা দিতে পারে, আপনাকে ডিজিটাল সিকিউরিটি একটা, এখনকার সাইবার সিকিউরিটি একটা মামলা দিয়ে আপনাকে ধরে নিয়ে যেতে পারে। প্রথম আলো মামলা খেলো না গত বছর, কী বিষয়ে, আউট অফ নাথিং, কিছুই ছিল না, আমি নিজেকে নিয়ে বলেছিও কিচ্ছু ছিল না, কিন্তু ঠিক মতো একজন রিপোর্টারকে অ্যারেস্ট করানো হলো, সম্পাদকের নাম সেখানে আসলো, সো আমরা তো ভয় পাই, ওই মামলা এখনো চলছে, মামলা এখনো চলমান। সো এই ভীতিটা আপনাকে তো জারি রাখতে হবে, এখন বুয়েটে ছাত্রলীগ থাকবে না এটা তো হতে পারে না, আপনার ওই ভীতির যে সংস্কৃতি সেই সংস্কৃতি জারি না রাখলে আপনার ক্ষমতা থাকবে না, সুতরাং ওইটা ওইটার সাথেই জড়িত। যতগুলো আপনি একত্র করবেন, যতগুলো জায়গায় যাবেন, প্রত্যেকটা জায়গায় আসলে ঘুরে ফিরে প্রতিটা সংকট একই জায়গায়, আপনি জনপ্রতিনিধিত্বশীল সরকার যদি না হন, আপনি উন্নয়ন বলতে বোঝানোর চেষ্টা করবেন ইনফ্রাস্ট্রাকচার মানেই উন্নয়ন। এই যে আপনি বিবিএস এর রিপোর্টের কথা বললেন, আমার খুব প্রিয় একটা এক্সাম্পল হচ্ছে একটা দেশের সাথে কম্প্যারিজন, আমি এটা নিয়ে কলামও লিখেছি, সেটা হলো নেপাল। মাতৃমৃত্যু, শিশু মৃত্যু, অপুষ্টি, আমরা অনেকে অবাক হব যে বৈশ্বিক ক্ষুধাসূচকে নেপালের অবস্থান আমাদের চেয়ে অনেক ভালো। স্বাস্থ্যখাতে ব্যয়, রাষ্ট্রের ব্যয়, সরকারের ব্যয় বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম করে, আউট অফ পকেট নিজে বেশি খরচ করতে হয় বাংলাদেশকে 73%। যে দেশটা নিয়ে আমরা খুব সমালোচনা করি পাকিস্তান, তাদের ব্যক্তিগত খরচ 57%, নেপাল তাদের মাথা পিছু আয় কিন্তু বাংলাদেশের 60%। সো আমার 60% আয় নিয়ে সে ক্ষুধাসূচকে আমার চাইতে ভালো, তার অপুষ্টির পরিমাণ বাংলাদেশের অর্ধেক, তার লাইফ এক্সপেক্টেন্সি বাংলাদেশের সমান, তাদের শিশু মৃত্যুর হার বাংলাদেশের মতো, এবং বাংলাদেশের ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি এখন দাবি করছেন উন্নতি হচ্ছে কিন্তু শিশু মৃত্যুর হার বাড়ছে। তার মানে হলো আপনি যখন
দিনের শেষে মানুষের ভোট যদি লাগে আপনি মানুষের স্বাস্থ্য দেওয়ার চেষ্টা করবেন, শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু না, আপনার এখন কি হচ্ছে প্রতিটা, মানে খুব মজার ব্যাপার, সেই রোমান এম্পায়ার গ্রিক এম্পায়ারে একটা বিপদগ্রস্ত সম্রাট কোনো ঝামেলায় পড়লে একটা স্ট্রাকচার বানাতেন, এই পুরনো, এগুলো হাজার বছরের পুরনো চর্চা। আইয়ুব খানও তথাকথিত কথাগুলো ভৌত স্ট্রাকচার দেখিয়ে ডেভেলপমেন্টকে, যদিও ডেভেলপমেন্ট মানে ভৌত স্ট্রাকচার আজকের পৃথিবীতে না, এটা বহু আগে শেষ হয়ে গেছে। অমর্ত সেন তার বিখ্যাত ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম বইটা লিখে এই যে স্বাস্থ্য পাওয়া, ভালো শিক্ষা পাওয়া, ভালো মত প্রকাশ, এটাও ডেভেলপমেন্ট উনি দাবি করেন। আপনি সোশ্যাল সিকিউরিটি পাওয়া, বাংলাদেশে আমি একটা হিসাব করে দেখেছি, সোশ্যাল সিকিউরিটি বা সেফটির নামে সরকার বলে জিডিপির এত পার্সেন্ট এত পার্সেন্ট দিচ্ছি, এটা একটা ফাঁকি। এর মধ্যে পেনশন আছে, সঞ্চয়পত্রের সুদ আছে, আপনি করোনার সময় যে ইনসেন্টিভ দিয়েছেন সেগুলো আছে, গরিব মানুষকে আপনি যে ভাতা দেন, আমি ওই ভাতাটা অঙ্ক হিসাব করেছি, ওটা আমাদের জিডিপির 0.25 to 0.3%, মানে আপনি সবচেয়ে ভালনারেবল মানুষকে 750 টাকা আর 500 টাকার যে ভাতা দেন, সেই সঙ্গে এইটা সাথে ওএমএসের চাল বিক্রি, এরকম গরিব মানুষ, প্রান্তিক মানুষের জন্য যেটা দেন সেটা 0.5% অফ জিডিপিও না। তো আপনি বলছেন আপনি অনেক ধনী হয়েছেন, কিন্তু আপনি তো তা করছেন না, আপনি স্ট্রাকচার দেখাচ্ছেন এবং এই ইনফ্রাস্ট্রাকচারগুলোর সাথে তো মানে করাপশনের বিরাট সুযোগ আছে, তো আপনি ওই সুযোগগুলোই খুব ভালোভাবে নিচ্ছেন, প্রত্যেকটা কিন্তু রিলেটেড টু ওই রকম সরকার থাকার সাথে। আমি বলছি না একটা নির্বাচিত সরকার, জেনুইন নির্বাচিত সরকার সব সমাধান করে ফেলে, কিন্তু আমি একটা উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হবে। যেমন ধরুন ভারতের উত্তরপ্রদেশ নিয়ে আমরা খুব আলোচনা করি, ভারতের সবচেয়ে বেশি মানে ভারতের মানে হিন্দুত্ববাদের মধ্যেও সবচেয়ে বেশি হিন্দুত্ববাদ উত্তরপ্রদেশে, যোগী আদিত্যনাথ এটার একেবারে পোস্টার বয়, মানে উনি সম্ভবত মোদির পর প্রধানমন্ত্রী হবেন, মোদি যথেষ্ট হিন্দুত্ববাদী না এই আলাপ কিন্তু আরএসএস করছে এখন, হিন্দুত্ববাদিতা আছে, ও মাংস খেলে মিট পিটিয়ে মেরে ফেলো আছে, ওটা আছে সেটা আছে, কিন্তু আমরা অনেকেই খবর রাখি না কোটি কোটি মানুষকে 2 রুপিতে ওখানে গম, তারপরে চাল এবং ডাল দেয়া হয়। গত নির্বাচনের আগে বিজেপি সরকার, তারা হিন্দুত্ববাদ বলছে, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় হেলথ পলিসি আয়ুষ্মান ভারত, 50 কোটি মানুষের জন্য একটা হেলথ পলিসি দিয়েছে, যেখানে প্রতিটা পরিবার 5 লক্ষ টাকা পর্যন্ত ট্রিটমেন্টের সুযোগ পাবে। ভারতে পশ্চিমবঙ্গ পরে গত নির্বাচনে বিধানসভা নির্বাচনে স্বাস্থ্যসাথী নামে একটা মমতা ব্যানার্জি এক্সট্রা যোগ করলেন। সো আপনি যখন নির্বাচিত হন, নির্বাচিত হতে হয়, দিনের শেষে আপনার ইচ্ছা থাকুক না থাকুক মানুষের সামনে তো ভোট চাইতে যাবেন, কিছু না কিছু একটু চেষ্টা করতে হয় যে আমি তোকে একটু ভালো রাখার চেষ্টা করছি। আদিত্যনাথ শুধু হিন্দুত্ববাদ দিয়ে টিকে যায়নি, ও মানুষকে খুবই সস্তায় মানে কোটি কোটি মানুষ, সংখ্যাটা সম্ভবত 12 থেকে 14 কোটি, ওদের জনসংখ্যায় সম্ভবত 35 কোটির মতো, মানে অর্ধেক 1/3 বেশি মানুষকে, গরিব মানুষকে এটা 2 রুপিতে দেওয়া হয়। তো আপনি না এই কাজগুলো করছেন, আমরা এই খবরগুলো আসলে কম রাখি, তো এই হচ্ছে মূল ব্যাপার। যখনই আপনি এটা করবেন প্রতিটা ক্ষেত্রে আপনি স্টেপ নেবেন। এই যে কিছুদিন আগে ইলেকশন হলো, ইলেকশনের আগে আমাদের তথাকথিত যে ইলেকশন, তার আগে 3-4 মাস ধরে ডিমের দাম কোথায় চলে গিয়েছিল, ধরুন তো একটা নির্বাচন আছে সামনে, আপনি কি মনে করেন ডিমের দাম ওই জায়গায় থাকতো? নো ওয়ে। লোডশেডিং শুরু হবে সামনে, আপনি ডলার করাপশন করবেন, সৌরভ ভাই যেটা বললেন আর কি, এই যে কোম্পানির ক্ষেত্রে যে শিথিল করলেন, যাবতীয় সব স্টেপ, কারণ আপনাকে ওই সুযোগ দিতে হবে তাকে, আপনার কোনো উপায় নাই। আপনি একটার পর একটা কুইক রেন্টালের চুক্তি, অন্তত বিখ্যাত একটা গ্রুপের 3টা কুইক রেন্টাল অপ্রয়োজনে আপনি আবার এক্সটেনশন দিয়েছেন, সব আসলে ঘুরে ফিরে ওই অলিগার্কদেরকে আপনি তুষ্ট করছেন, মানুষ তো ইম্পর্টেন্ট না, এটাই মূল রোগ। ধন্যবাদ। কিন্তু জাহিদুর রহমান নির্বাচিত সরকারের যে মানে উজ্জ্বল প্রতিকৃতি তুলে ধরলেন, বাংলাদেশে কিন্তু এটা আমরা দেখিনি। এর অর্থ না যে অনির্বাচিত সরকার বা যে কোনোভাবে ক্ষমতায় থাকার সরকারকেই সরকার রাখতে হবে বা সরকার জনবিরোধী ভূমিকা নেয়। বাংলাদেশে ধরেন প্রথম 73-এ যে নির্বাচনের পর যে নির্বাচিত সরকার এসেছে, নির্বাচিত সরকার 91-এর পর অন্যগুলো যদি বাদও দেয়, 91-এর পর যে নির্বাচিত সরকার, 96-এর পর 2001-2008, সুতরাং আমাদের এটি কিন্তু রাষ্ট্রীয় মানে নির্বাচিত অনির্বাচিত, তারা তো অন্যান্য যেগুলোকে উনি অনির্বাচিত বলছেন সেগুলোর সাথে রিলেটিভলি বেটার ছিল, তো হ্যাঁ যদি তুলনামূলক বলেন বেটার ছিল, কিন্তু নির্বাচিত সরকার সেখানে আরেকটি বিষয়, আমাদের বিরোধী এখানে রাজনৈতিক শক্তি, বিরোধী এবং সরকারি, তাদের একটা ভূমিকা থাকা, যেমন গত 5 বছর ধরে দেখলাম, 5 বছরই যদি বলি, বিএনপি বা অন্যান্য বিরোধী দলেরই একটাই দাবি হলো যে নির্বাচন, অবশ্যই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ দাবি, সুষ্ঠু নির্বাচন, কিন্তু জনজীবনের যে সমস্যাগুলো, যে ডাক্তার জাহিদুর রহমান যে
বিষয়গুলো সামনে আনেন, দুর্নীতি, অপচয়, যে স্বাস্থ্যখাত, শিক্ষাখাত এবং জনমুখী কর্মসূচির বদলে জনবিরোধী কর্মসূচি এবং বড় বড় প্রকল্পের নামে, এর বিরুদ্ধে